দেখি হয়তো ভাবছেন যে কি দিয়ে জিনিসটা বানালাম। আসলে এটা খুব সিম্পল একটা জিনিস, দেখতে হলে ভিডিওটাও সম্পূর্ণ দেখতে হবে। আমি এই মিররের ডিজাইনটা করেছি বাসায় থাকা পুরনো সিডি দিয়ে। এই যে সিডিটা দেখতে পাচ্ছেন, আমার বাসায় হচ্ছে এই টাইপের অনেক সিডি ছিল, আর আপনাদের বাসায় নিশ্চয়ই খুঁজলে এরকম অনেক সিডি পাবেন। এগুলো আসলে এখন আর আমাদের কাজে লাগে না, তো আম্মু ফেলে দিতে চাচ্ছিল কিন্তু আমি না করেছি, বললাম রাখো যদি কোনো কাজে লাগে। প্রথমে আমি একবার চাচ্ছিলাম যে এটার মধ্যে আমি লিপন আর্টের কিছু করব, তারপরে আবার হুট করে কি থেকে কি মনে হলো আমি গ্লাস কালার দিয়ে এটার উপর কালার করা শুরু করলাম। এখানে আমি ব্যবহার করছি ফেভিক্রাইলের গ্লাস কালারটা। ফেভিক্রাইলের এই গ্লাস কালারটার সেটে কিন্তু 10টা কালার থাকে, আর এই যে ব্ল্যাক কালার আউটলাইনার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে। তারপরে আমি আমার মতো করে এটার উপর কালার করে যাই, মানে জাস্ট ইচ্ছা মতো। আর এই যে ভিতরের যে গ্লাস কালারগুলো, এগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে, আর এই জন্যই মেইনলি আমি এভাবে ডিজাইন করছিলাম, যাতে করে হচ্ছে এলো পাথারে কালার করা যায়, মানে বাচ্চারা যেরকম করে আর কি, উল্টাপাল্টা আঁকে, তো আমারও মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা অনেক রঙ করতে ইচ্ছা করে, যেটাই সিডিটা দিয়ে করলাম। তো আউটলাইনারটা যখন অল্প একটু শুকিয়ে আসে তখন হচ্ছে আমি এটার মধ্যে কালার করা শুরু করি। কালার হিসেবে আমি এখন রেড কালারটা ব্যবহার করছি। আর এই যে ভিতরে ছোট ছোট এয়ার বাবলস দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে, কারণ এয়ার বাবলসগুলো থাকলে রং শুকানোর পরও জিনিসটা এরকম ফুলে থাকবে, দেখতে খুবই পচা লাগবে। তো এই জন্য আমি একটা টুথপিক ইউজ করি, টুথপিক দিয়ে আমি এয়ার বাবলসগুলো ফাটিয়ে নিই। প্রথমে যদিও আমি ভিতর থেকে বাতাস বের করে নিয়েছিলাম, কিন্তু তারপরও কেন জানি না প্রত্যেকটা রঙের ভিতর থেকেই যখন আমি রং করছি তখন এরকম এয়ার বাবলস বেরোচ্ছিল। তারপর আমি ব্যবহার করি সি ব্লু কালার, এবং সি ব্লু কালারের পরে ইউজ করলাম ক্রিস্টাল গ্রিন কালার। আসলে কালারগুলো কিন্তু খুবই চোখে পড়ার মতো। আর হ্যাঁ, এই কালার বক্সটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন, আপনারা কেউ যদি কিনতে চান তাহলে ইনবক্স করবেন। তবে এই কালারটা কিন্তু ওয়াশেবল, মানে এই গ্লাস কালার দিয়ে গ্লাসে কালার করার পরে আপনারা এটাকে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না। এটা শুধুমাত্র যেসব জিনিস আপনি ডেকোরেট করতে চান, ডেকোরেশনের জন্য যেসব কাজগুলো করবেন, ঘরের ছোটো ছোটো শোপিস বা এই টাইপের ছোটো ছোটো ক্রাফটের কাজ করবেন, সেগুলোতেই শুধু ব্যবহার করতে পারবেন। আর এটা গ্লাস কালার বলে যে শুধু গ্লাসে ব্যবহার করতে পারবেন জিনিসটা এমন না, এই কালারটা কিন্তু প্লাস্টিকের উপরে ব্যবহার করা যায়। আর রঙগুলো খুবই পাতলা থাকে, সে কারণে রঙের চারপাশে অবশ্যই আউটলাইনারটা ব্যবহার করতে হয়। আউটলাইনার ব্যবহার না করলে হচ্ছে রঙটা ছড়িয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। দেন আমি এখানে ব্যবহার করেছিলাম অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের পরে গোল্ডেন ইয়েলো কালারটা ব্যবহার করেছি, বাট কিছুটা কাছাকাছি লাগছে কালার। তারপরে পিঙ্ক কালার ব্যবহার করি, এবং সবশেষে ইউজ করলাম আলট্রামেরিন ব্লু কালার। যদিও এটা আলট্রামেরিন ব্লু কালার লেখা হলেও আমার মনে হচ্ছিল এটা পার্পল কালার। আর সবশেষে আমি যেটা করি, ফেভিকল ব্লু দিয়ে আয়নাটা সেট করে ফেলি। সো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেন না।